ছয় নম্বর দফা কমিটির প্রতিবেদন দিল্লী প্রেরণ নকৰা সন্দৰ্ভত এজেওয়াইসিপির প্রতিক্রিয়া প্রকাশ। অসম সরকারের প্রতিবেদন এতিয়াও কেন্দ্রীয় সরকারক প্রদান নকৰা সন্দৰ্ভত নিজের প্রতিক্রিয়া প্রকাশ করলে এজেওয়াইসিপির সাধারণ সম্পাদক পলাশ চাংমাই। অসমত যেতিয়া ব্যাপকভাবে সি এ এর আন্দোলন হয়ে আছিল সেই সময়তে কেন্দ্রীয় সরকারে অসমৰ ছয় নম্বর দফা কার্যকরী করবর কারণে এখন সমিতি গঠন করে দিছিল পরামর্শ দিবর কারণে, আর সেই সমিতিখনে তেওঁলোকৰ যি প্রতিবেদন দিব সেই প্রতিবেদনের এক সপ্তাহের ভিতর কোনো দাড়ি কমা সলনি নকরাক কার্যকরী করা হব বলে দেশের গৃহমন্ত্রী আনহেন লাগে অমিত শাহ ডাঙরিয়ায়ও বক্তব্য দিছিল। কিন্তু বিগত সময়বিলাকত আমি দেখিলো যে যিখন প্রতিবেদন পুয়ার মাত্রকে এক সপ্তাহের ভিতর কার্যকরী করার কথা কৈছিল সেই প্রতিবেদনখন কিন্তু কেন্দ্রীয় গৃহ দপ্তরে লবর কারণে সময় নিদিল, আর সেই যিখন ছয় নম্বর দফার প্রতিবেদন আছিল সেই প্রতিবেদনখন অবশেষত রাজ্য সরকারের হাততে অর্পণ করা হল। আর সেই সময় অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল ডাঙরিয়া কৈছিল যে তেওঁলোকে সম্পূর্ণ ক্যাবিনেটখনে এই প্রতিবেদন লব আর এই প্রতিবেদন তেওঁলোকে কেন্দ্রীয় গৃহ দপ্তরলে পঠাই দিব, অর্থাৎ গৃহ দপ্তর হাতত দিয়ার দায়িত্ব অসমের মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় লৈছিল। কিন্তু এতিয়া আজি কেন্দ্রীয় গৃহ দপ্তরের বিবৃতি দিয়া হৈছে যে ছয় নম্বর দফার যখন প্রতিবেদন সেই প্রতিবেদন আজিকোপতি তেওঁলোকৰ হাতত পৰা নাই। অতি দুখৰ কথা, অতি লজ্জাজনক বিষয় যে যিটো বিষয় অসমৰ মানুহে অতি আগ্ৰহেৰে চাই আছে যে ছয় নম্বৰ দফা কার্যকরী কৰি কিঞ্চিতমান হলেও অসমীয়া জাতিটোক সকাহ দিব অসমৰ মানুহক, কিন্তু এনে এটা গুৰুত্বপূৰ্ণ বিষয় যেনেধৰণে তেওঁলোকে গুৰুত্ব প্ৰদান কৰিব লাগিছিল, যিমান আন্তৰিকতাৰে কৰিব লাগিছিল সেই গুৰুত্ব দিয়া দেখা নগল, সেই আন্তৰিকতা দেখা নগল, সেইবাবে বোধ কৰোঁ এই প্ৰতিবেদন আজিও দিশপুৰতে পৰি থাকিল, দিল্লী গৈ নেপাল গৈ। গতিকে ইয়াতকৈ আৰু অসমৰ মানুহক কিমান মিছা কথা ক'ব, পদে পদে মিছা কথা কৈছে। যিখন চৰকাৰে নিৰ্বাচনৰ পূৰ্বে অসম চুক্তি আখৰে আখৰে পালন কৰাৰ কথা কৈছিল, যিখন চৰকাৰে কেৱল মাত্ৰ কা আন্দোলন প্ৰশমিত কৰিবৰ কাৰণে ছয় নম্বৰ দফা সমিতিয়ে যি প্ৰতিবেদন দিব সেই প্ৰতিবেদন দাড়ি কমা সলনি নকৰাকৈ কাৰ্যকৰী কৰাৰ কথা কৈছিল, তাৰ পৰৱৰ্তী পৰ্যায়ত আজি কি হ'ল? আজি ছমাহ পাৰ হৈ যোৱাৰ পিছতো কেন্দ্ৰীয় গৃহ দপ্তৰৰ হাতত এই প্ৰতিবেদনখন নপৰিলগৈ, তাতকৈ মই ভাবোঁ আৰু দুৰ্ভাগ্যজনক, তাতকৈ মই ভাবোঁ জাতিটোৰ কাৰণে লজ্জাজনক কিবা বিষয় আছে বুলি মই ভবা।